এবার আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, টিভিএসইর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা। একই রকমভাবে পর্ষদ সম্পাদক বিস্তারিতভাবে প্রেস মিটের মধ্যে সেখানে জানিয়েছেন, সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণাটা দেওয়া হয়েছে। একই রকমভাবে অন্যান্য বছরের মতোই যে ঘোষণাটা দেওয়া হয় পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা জানিয়েছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। আমরা জানি যে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টার্ম ওয়ান এবং টার্ম টু পরীক্ষায় বিভাজিত করে নেওয়া হয়েছিল এবং একদিকে ছাত্রছাত্রীদের সুবিধা হয়েছে কারণ ভাগ করে পরীক্ষা নেওয়া হয়েছে, তো তার পাশাপাশি করোনাকে কেন্দ্র করেই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই অনেকটাই কিন্তু তারা সুবিধা পেয়েছে। অনেক রকম ভাবেই কিন্তু বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন উঠে আসছে, তবে আলটিমেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে টিবিএসসি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। এবছর মাধ্যমিকের পাশের হার 86.18%, উচ্চ মাধ্যমিকের পাশের হার 94.46%। অর্থাৎ এই বিষয়টাকে কেন্দ্র করে উচ্চ মাধ্যমিকের পাশের হার বেশ ভালোই রয়েছে অন্যান্য বছরের তুলনায় এবং এবছর যে টার্ন আউট রয়েছে সেটাও কিন্তু ভালোই রয়েছে। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন পর্ষদ সম্পাদক শুনব। আর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল 28,931, এদের মধ্যে পাশের পার্সেন্টেজ হচ্ছে 94.46%। মার্কশিট কবে নাগাদ দেওয়া হবে? আগামী বছর কি সেম ভাবে কি আগামী বছর আমাদের একটি পরীক্ষা হবে? এবারের মধ্যে টার্ম ওয়ান টার্ম টু একটি পরীক্ষা হবে না, আমাদের যেটা ডিসিশন হয়েছে সিবিএসইও তাই করছে, আমরাও একটি পরীক্ষাই নেব, একসাথে একটা পরীক্ষাই হবে, টার্ম টু হবে না। না না, টার্ম ওয়ান টার্ম টু একটা ফাইনাল পরীক্ষা হবে আগামী বছর কি হবে এটা কোভিড এর জন্য বলছি। হ্যাঁ, ওই বছর তো সেটা করতে হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের তারপরে জানাতে চাইছি, আমাদের সিলেবাসটা এখনো আপলোড করা হয়নি, যদিও আমরা কমবেশি সবাই জেনে গেছি সিবিএসসি আমরা এবার থেকে এবার এমনিতে ফলো করছি, সিবিএসসি প্যাটার্নটাই আমরা ফলো করছি। সিবিএসসি 2023 যে সিলেবাসটা দিয়েছে পরীক্ষার জন্য আমরাও সেই সিলেবাসটাই করছি, তো এটা অলরেডি রেডি হয়ে গেছে, আমরা দুই একদিনের মধ্যে সেটা। যেমন সাইকোলজি, সংস্কৃত এগুলো আমরা সিবিএসসির মতো করে আপনারা শুনলেন পর্ষদ সম্পাদক কি বলেছেন এ ব্যাপারে এবং যেটা তিনি ক্ল্যারিফাই করেছেন যে এবছর টার্ম ওয়ান এবং টার্ম টু তে পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু আগামী বছর এইভাবে কিন্তু হবে না। সিবিএসইও অন্যান্য বারের মতো যেভাবে তারা করতে চলেছে একটা পরীক্ষাই হবে ফাইনাল পরীক্ষা, একই রকম ভাবে টিবিএসসিও সেই সিবিএসসি কে অনুসরণ করেই কিন্তু গোটা একটা পরীক্ষাতেই হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এবছর শুধুমাত্র করোনার জন্য হয়েছে এই পরীক্ষা, এখন আগামী বছর কিন্তু একই রকম ভাবে অন্যান্য বছর যেরকম ভাবে পরীক্ষা হতো সেই রকম ভাবেই হবে বলে জানিয়েছেন পর্ষদ সম্পাদক। কিছুদিনের মধ্যেই মার্কশিটও পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের কাছে। মাধ্যমিকে 86.18% পাশের হার রয়েছে এবং হায়ার সেকেন্ডারিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কিন্তু খুব ভালোভাবেই পাশের হার রয়েছে 94.86% এবং এই বিষয়টাকে কেন্দ্র করে 94.46% রয়েছে, দুঃখিত 94.46% রয়েছে উচ্চ মাধ্যমিকের পাশের হার এবং এই বিষয়টাকে কেন্দ্র করে খুব ভালো পাশের হার রয়েছে সেটাও কিন্তু জানিয়েছেন পর্ষদ সম্পাদক। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।